নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023, আপনি সিংহ রাশির মানুষ, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, স্বাস্থ্য, কর্ম, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। যদিও এটা সার্বিক বিচার, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই রাশিফলটি আপনাদেরকে দিচ্ছি। তবে হ্যাঁ, এই রাশিফলটি আপনারা গাইড হিসেবে নিন, 10-30% কিন্তু আপনাদের মিলবে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে জুলাই 2023 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুই দিক নিয়ে কিন্তু আলোচনা থাকবে। প্রথম আসে স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি রবি অবস্থান করছে একাদশভাবে। দেখুন, আপনার 17 জুলাই পর্যন্ত একাদশভাবে অবস্থান করবে, 17 জুলাইয়ের পর থেকে এই রবি আপনার দ্বাদশভাবে অবস্থান করবে, 16 জুলাই পর্যন্ত আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু নেই, কিন্তু 17 জুলাইয়ের পর থেকে ছোটোখাটো সমস্যা কিছুটা হলো স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনা এটা কিন্তু হতে পারে। খাওয়া দাওয়ার দিকটা একটু অ্যাভয়েড করুন, জাঙ্ক ফুড, ফাস্টফুড এই সময় খাবেন না। জাঙ্ক ফুড ফাস্টফুড খেলে কি এই সময় কিছুটা হলো আপনাদের অ্যাসিডিটির প্রবলেমটা কিন্তু এই মাসে কিন্তু বাড়াতে পারে। তবে 17 জুলাই পর থেকে মাথা ধরে থাকা, কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যাক পেন, কোমরে ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু আপনি সিংহ রাশির মানুষ কিছুটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান করছে রাহুর সাথে। দেখুন, শিক্ষাক্ষেত্রে আমি একটি কথা নোট আউট করবো, কারণ আপনার বৃহস্পতি নবম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে, শিক্ষার জায়গায় নোট আউট আপনার ভালো, কিন্তু রাহুর সাথে যুক্ত হয়ে গিয়ে আপনি সঠিক প্ল্যান করতে পারছেন না, কোন লাইনে গেলে কী হবে, আমার ফিউচার কী হবে, এটা নিয়ে কিছুটা হলো আপনাদের মনের মধ্যে কিন্তু ডাউট রয়েছে। অর্থাৎ কোন স্ট্রিমে যাওয়া ভালো, কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে, কোন লাইনটা বেছে নিতে হবে, এইটা কিন্তু রাহু এবং বৃহস্পতি যে একত্রে অবস্থা করে কিছুটা হলো মন আপনার ড্রাইভার করতে পারে। অর্থাৎ আমি সম্পূর্ণ যে কথাগুলো বলি কি না, গ্রহের গোচর ধরে ওই হাওয়াতে কোনো কথা আমি কিন্তু বলি না, সম্পূর্ণ গ্রহ যা বলছে আগামী মাসে সেই ঘটনাগুলো আপনাদের ঘটতে চলেছে। কিছুটা কনফিউশান, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশনের জায়গা থাকবে, তবে যাদের এক্সাম রয়েছে বা কোনো ফর্ম ফিল আপ রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু দেবে, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে দাম্পত্য সুখ, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, আপনাদের বৈবাহিক জীবন খুব ভালো যেতে চলেছে। প্রথম কথা, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, খুব ভালো কিন্তু রয়েছে। তবে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিছুটা হলো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, আপনি সিংহ রাশির মানুষ, লাইফ পার্টনার ছোটোখাটো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সমস্যা থাকবে, যদিও শনি বকরি এবং এর পাশাপাশি ষষ্ঠভাবে দৃষ্টি ফল দিবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে খুব ভালো, শত্রু শান্ত হবে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ের কথাবার্তা হওয়া, বিয়ের জন্য দেখাশোনা হওয়া, বিয়ে কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন আপনার শুভ রয়েছে। এরপর আসি আপনার ক্ষেত্রে আপনার শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, মার্জনা করেন আপনার প্রেম, শিক্ষার পাঠটা গেছে প্রেম। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতি আপনার রাহুর সাথে যুক্ত হচ্ছে এবং রবি আপনার দ্বাদশভাবে চলে আসছে। আমি বলবো 15 আপনার জুলাই অবধি খুব ভালো, 15 জুলাইয়ের পর থেকে আপনার কিছুটা হলো ইগো সেন্টিমেন্ট আপনাদের বাড়বে, প্রেমের ক্ষেত্রে আপনাদের রাগ জেদটা বাড়বে,
তবে আপনাদের যেহেতু মঙ্গল এবং শুক্র একত্রে রয়েছে কি না, প্রেমের ক্ষেত্রে নতুন একটা আপনার শুভ সমাচারও কিন্তু আসবে। যারা ইয়াং জেনারেশন রয়েছে, যদি রাগ জেটটা যদি আপনাদের যে কোনো ব্যাপারে ইগো সেন্টিমেন্টটা যদি বাদ দিতে পারেন কি না, প্রেমের ক্ষেত্রে আপনারা এ মাসে নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনারা কিন্তু পাবেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি একটি কথা বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু করে। আপনার এই সময়ের মধ্যে বড় ধরনের প্রেমের ক্ষেত্রে পরিবর্তন, পুরাতন প্রেম কামব্যাক করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে 8 জুলাইয়ের পর থেকে। এবার আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য। দেখুন, ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে, মানে একটা শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। আপনারা কোনো শুভ কাজ করতে চাইছেন, কোনো আপনারা জুলাই মাসে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, বা আপনারা কোনো দোকান উদ্বোধন করতে চাইছেন, কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন শেয়ার বাজার স্টক মার্কেট, এখানে কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন। কারণ ভাগ্যাধিপতি খুব ভালো জায়গায় অবস্থান করছে, মঙ্গল রাশিতে অবস্থান করছে, রাগ যেটা বাড়বে কিন্তু ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং বৃহস্পতি আপনার দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় জুলাই মাসে কিন্তু আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় কোনো বড় শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কেমন রয়েছে? দেখুন, আপনাদের কর্মাধিপতি শুক্র অবস্থান করছে দ্বাদশভাবে, 8 জুলাইয়ের পর এই শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবে। আমি একটি কথা বলবো, 8 জুলাই পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও চাপ থাকবে, অর্থাৎ এই সময়টা আপনার 8 জুলাই অবধি আপনারা একটু হলো মানিয়ে চলুন। 8 জুলাইয়ের পর আপনার শুক্র রাশিতে অবস্থান করবে, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু দিবে। যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন বা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা আপনি গভর্নমেন্ট জব করছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে, আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি একটি কথা বলবো, সন্তান ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো, যারা সন্তান প্রাপ্তি, সন্তানের প্ল্যানিংয়ের জায়গা খুব ভালো সুযোগ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং আপনি সিংহ রাশির মানুষ, আপনার ঠিক চতুর্থভাবে এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে, যারা প্রপার্টি কিনতে চাইছে, সম্পত্তি কিনতে চাইছেন, আপনি সিংহ রাশির মানুষ, আপনার সম্পত্তির ক্রয় যোগ কিন্তু রয়েছে, কোনো অ্যাসেট, কোনো জমি, কোনো জায়গা, কারণ শনি কিন্তু সপ্তমভাবে অবস্থান করছে, জমি রিলেটেড কোনো আপনাদের লাভ এই মাসে কিন্তু হবে, কোনো প্রপার্টি আপনাদের কিন্তু কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকেও কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ সিংহ রাশির জুলাই মাসে সুখের দিন এক কথায় শুরু হতে চলেছে। তবে একটি কথা বলো, রাগ জেদটা আপনাদের কমাতে হবে, যে কোনো ডিসিশান নেবেন একটু সাবধানে ডিসিশান নেবেন, এবং ব্যবসা যারা করছেন এক কথায় ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে, কিছুটা অলস আপনাদেরকে করবে, অর্থাৎ অলসতাটা আপনাদের কাটাতে হবে, কারণ বকরি শনি রেট্রোগ্রেড মানে হচ্ছে ধীর গতি, অর্থাৎ আপনাদের অলসতাটা যদি আপনারা কাটাতে পারেন, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের সুযোগ কিন্তু আসছে। এবং পার্টনারশিপ যারা বিজনেস করছে 10 জন 5 জন মিলে, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু হলো সতর্ক আপনারা কিন্তু থাকুন। অর্থাৎ সিংহ রাশির জুলাই 2023 বেশ কিছু শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, কী উপায় করবেন
আমি জানাবো। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। এবং এর পাশাপাশি বুধের প্লেসমেন্ট কিন্তু আপনাদের দ্বাদশভাবে চলে যাচ্ছে। আমি বলবো 8ই জুলাইয়ের পর থেকে খরচের দিকটা একটু নিয়ন্ত্রণ দিন, কারণ আমার ধনাধিপতি একাদশপতি দ্বাদশভাবে খরচ হয়তো কিছু কিছু ক্ষেত্রে খরচের দিকটা একটু নিয়ন্ত্রণ রাখুন, সেভিংসের দিকে একটু মন দিন, তাতে কী বলুন তো আপনাদের ফিউচারটা কিন্তু ভালো হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন এবং গ্ল্যামার দুনিয়াতে যারা যুক্ত রয়েছে, বিদেশ এবং গ্ল্যামার দুনিয়া, আপনি অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনারা শুভফল কিন্তু আপনারা পেতে চলেছেন। যাই হোক, কী উপায় করবেন আপনারা? হনুমানজির উপাসনা করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং উদীয়মান সূর্যকে আপনারা অর্ঘ্য নিবেদন করুন, এবং ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।